আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি চ্যানেল থেকে আমি সাবিনা বলছি, চট্টগ্রাম থেকে। যেই যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছে না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ভালো আছি। আর যে বা যারা অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছেন, তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগতে পারে। আজকের ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও, অনেক আপুদের খুব নক ছিল এই ভিডিওটা আসলে দেওয়ার জন্য। তো সেই সকল আপুদের কথা বিবেক বিবেচনা করে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো আশা করছি সবার কাছে ভালো লাগবে, আর যাদের কাছে ভালো না লাগবে আর কি, তারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আর আমি মনে করি আমার মতো সকল সাংসারিক আপুদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে। তো ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর আমি কিন্তু এখানে শেখানোর জন্য আসিনি, অনেক আপুদের রিকোয়েস্টে আসলে এই ভিডিওটা শেয়ার করা। আর আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু শেয়ার করব, কিছু বলবো, এ হচ্ছে মোট কথা আর কি। তবে কেউ আবার অন্যরকমভাবে আমার কথাগুলোকে নেবেন না। তো এইখানে যে জারগুলো ডাইনিং টেবিলের উপর দেখতে পারছেন, এগুলো আমি হচ্ছে রাতেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে আসলে এগুলো শুকিয়ে গিয়েছে। এগুলাতে জিনিস ছিল আমার কিচেনের যাবতীয় জিনিসপত্র, তো যখন ফুরিয়ে গিয়েছে এরপর হচ্ছে এভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে দেন আবার রেখে দিই। পরে যখন যাবার প্রয়োজন হয় আমার কিচেনের জিনিস ঢুকানোর জন্য, তখন আবার জারগুলোতে ঢুকিয়ে ফেলি। তো এখানে হচ্ছে কিছু জার আমি নিউ মার্কেট থেকে নিয়েছি চট্টগ্রামের আর কি, আর কিছু জার হচ্ছে আমি রিসাইকেল করেছি। আমরা বেশিরভাগ বাংলাদেশের মধ্যেই কিন্তু নিম্নবিত্ত আর মধ্যবিত্ত আয়ের মানুষ, আর রিচ মানুষ কতজনই আছে বলুন? তো তাদের কথা আমি নাই ধরি, আমাদের নিম্নবিত্ত আর মধ্যবিত্ত মানুষের কথাটাই বলি। আমরা চেষ্টা করি আমাদের সংসারের মধ্যে একটু রিসাইকেল করার জন্য। রিসাইকেল করলে আমাদের মনে হয় কি, আমরা কিছু টাকা একটু সেভ করতে পারি, অনেক উপকার হয় আমাদের নিজেদের সংসারের জন্যই, আর কিছু টাকা বাঁচলেই নিজেদেরই লাভ। তো এখানে হচ্ছে এই যে তিনটা জার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আমি আড়ং থেকে কিনেছিলাম, আর হচ্ছে ওই দুইটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম অনেক আগে। তো এগুলো হচ্ছে অনেক সৌখিনতা সহিতে আমি কিনে থাকি। আর এখানে যে কালো যে জারগুলো দেখেছেন, এগুলো হচ্ছে নেসক্যাফের যে জারগুলো থাকে আর কি, কফি শেষ হয়ে যাওয়ার পর আমি এগুলো রিসাইকেল করে রেখে দিই। তো এভাবেই আসলে আমি আমার ঘরের কাছের জারগুলো আমি রিসাইকেল করে থাকি। অনেক আপুরা রিসেন্ট না মানে আমার কোনো কোনো ব্লগে কাছের জারগুলো দেখলেই বলেন, আপু এগুলো কোথা থেকে কিনেন আপনি? এছাড়াও আমি অনেক ব্লগে আসলে বলে থাকি যে এগুলা এই কাছের জারগুলো চাইলে যারা চট্টগ্রাম থাকেন বা যারা ঢাকা থেকে দেখছেন, তারা চাইলে নিউ মার্কেটের যে ক্রোকারিজের দোকানগুলো ওখানে খোঁজ নিয়ে দেখতে পারেন। এই কফির জারগুলো 150-200 টাকা দিয়ে একটা বিক্রি করে মেবি, তো আপনারা চাইলে একটু বার্গেনিং করলে একটু কম দামে পেয়ে যাবেন। তো আমি যেহেতু চট্টগ্রাম থাকি, তো আমাদের চট্টগ্রামে যে গোলাম রসুল মার্কেট আছে ওখানেই হচ্ছে কিছু ক্রোকারিজের দোকানের মধ্যেই ওই জারগুলো কিন্তু রিজনেবল প্রাইসে বিক্রি করে থাকে। তো সব দোকানে বিক্রি করে না, কিছু কিছু দোকানে বিক্রি করে আর কি। তো যারা চট্টগ্রামের আপু আছেন খোঁজ নিয়ে দেখতে পারেন, যারা কাচের জারগুলো খুঁজছেন রিজনেবলের মধ্যে, আপনার ভাড়া বাসা বা নিজস্ব বাসাটাকে সাজিয়ে নিতে চান, তারা চাইলে খুব ক্ষুদ্র আয়ে এই জিনিসগুলো কিনে বা এই কাচের জারগুলো কিনে কিচেনটা সাজিয়ে নিতে পারেন মনের মতো করে। এছাড়াও এখানে কিছু জার আমি শেয়ার করছি, এগুলো আমি রাতে এভাবেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এই জারগুলো এখানে নামিয়ে নিয়েছি, কেননা আজকে এই জারগুলোর মধ্যে জিনিস ভরাট করব সেই জন্য। মানে কাছের জার অনেকগুলো আমি ধুয়ে দিয়েছি, তো সবগুলো তো আর এখন প্রয়োজন হবে না জারের। তো যেগুলো প্রয়োজন হবে ওই জারগুলো আমি নিচে রেখে অন্যান্যগুলো হচ্ছে আমি আমার একটা সেলফে রেখে দিয়েছি। তো কোনো একদিন আবার শেয়ার করব ওই সেলফটা আর কি। তো আমার জারগুলা আমি কিভাবে রিসাইকেল করে থাকি, তো আশা করছি অনেক আপুরা জেনে গিয়েছেন। আর আপনারা চাইলে এভাবে আসলে কাছের জারগুলো রিসাইকেল করতে পারেন। যেমন ধরেন আমাদের ভাইয়ারা যেরকম বাইরে থেকে কোনো হরলিক্স নিয়ে আসে, তারপর মালটো বা বুস্ট, এগুলোর যখন কাছের জারগুলো নিয়ে আসে এগুলোতে কিন্তু হরলিক্স টাইপের জিনিসগুলো থাকে। তো এগুলো ফুরিয়ে যাওয়ার পর আপনি চাইলেই কিন্তু এগুলা ভিম বার দিয়ে ওয়াশ করে পানি ঝরিয়ে দেন, কিচেনের যাবতীয় জিনিসপত্র আপনি এই জারগুলোতে রাখতে পারবেন, যেমন ছোলা, চনা, বুট, চানাচুর, বিস্কুট, এসব জাতীয় আর কি, এভরিথিং আর কি। তো আশা করছি আমার কথাগুলো অনেক আপুদের কাছে উপকারে এসেছে। যদি কোনো উপকারে এসে থাকে সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন, জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে।
তো এখানে হচ্ছে আমি আমার কিচেনের আজকে কাজগুলো একটু করে নিচ্ছি। এই কাজগুলো আমার কাছে বাড়তি কাজই মনে হয়, কেননা এই জিনিসগুলা মানে জারগুলা জিনিস দিয়ে ভরাট করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার আর কি। তো জিনিস খালি হয়ে গেলে একটা কষ্ট, আবার ভরাট করো এ হচ্ছে আরেক জ্বালা আর কি। আবার দেখা যায় কি এরকম না ভরাট করলে দেখা যায় কি পরে কিন্তু হ্যাসেলে পড়তে হয় রান্না করার মুহূর্তে আর কি। তো এখানে হচ্ছে আমার যে কফি স্টেশনারির মধ্যে যে ঝুড়িটার মধ্যে আমি চা পাতা চিনি গুঁড়ো দুধ এগুলো রাখি, তো ওই ঝুড়িটা কিন্তু একটু তেলকাষ্টে হয়ে একদম নোংরা হয়ে গিয়েছে। তো ওইটা আবার ধুয়ে আমি স্টেনারে পানি ঝরতে দিয়েছি। আর সেই ফাঁকে ভাবলাম যে চা পাতার জারটাতেও চা পাতা শেষ হয়ে গিয়েছে, চিনির জারটাতেও চিনি শেষ হয়ে গিয়েছে, আর গুঁড়া দুধের যে কৌটাটা ওইটা হচ্ছে একটু প্লাস্টিক, আর প্লাস্টিক কিন্তু অ্যাভয়েড করা আমাদের জন্য খুবই দরকার, আমাদের হেলথের জন্য কিন্তু খুবই খারাপ এই প্লাস্টিকটা আর কি। প্লাস্টিকের মধ্যে খুবই বাজে ধরনের একটা ইয়া থাকে আমি শুনেছি। তো যত পারেন সবাই আসলে প্লাস্টিকটা অ্যাভয়েড করে কাছের জিনিসের মধ্যেই জিনিস রাখতে চেষ্টা করুন, আপনার শরীরের জন্য অনেক ভালো হবে। তো সব তো আসলে চেঞ্জ করা যাচ্ছে না, তো আমারও যতটুকু সম্ভব আমি করছি। আর এই প্লাস্টিকের জিনিসগুলো এতটাই পরিমাণ কিউট যে কিনার পরে দেখা যায় কি জিনিস রাখার পর এত বেশি প্রিটি লাগে, ইচ্ছে করে না যে আসলে অন্য কোনো কিছুর মধ্যে ওই জিনিসটা রাখি। তো আমার হয়েছে আরেক দশা আর কি। আমি জানি আমার আপুদেরও আমার মতো বদভ্যাসটা হয়ে গিয়েছে। তো যাই হোক, তো আমার হচ্ছে চিনির জারে চিনি ঢুকিয়ে ফেলেছি, চা পাতার জারে চা পাতা ঢুকিয়ে ফেলেছি, আর গুঁড়া দুধ না আমার শেষ হয়ে গিয়েছে, যার কারণে আজকে আর গুঁড়া দুধ ঢুকাতে পারিনি, তবে গুঁড়া দুধ নিয়ে আসলে ঢুকিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে আমার বড় যে জারটা থাকে চিনির, ওটাতে হচ্ছে আমি একটু চিনি ঢুকিয়ে রেখে দিয়েছি কাউন্টারের মধ্যে, সেকেন্ড কাউন্টারে। তো এখন হচ্ছে যেই ঝুড়িটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম বা আমার কফি স্টেশনারিটা আমি সাজিয়ে নিয়েছি, ওই ঝুড়িটা শুকিয়ে যাওয়ার পর আর কি, মানে পানি ঝরিয়ে যাওয়ার পর একটু শুকিয়ে নিয়েছি, তারপর একটু টিস্যু দিয়ে বা তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিয়ে দেন এখানে হচ্ছে আমার যেই চিনির জার, চা পাতার জার, গুঁড়ো দুধের জার এগুলো রেখে দিয়েছি। এখন কি সুন্দর লাগছে তাই না, পূর্ণ লাগছে আর কি। কোনো কিছু খালি হওয়ার পর যখন ভরাট করা হয় তার সৌন্দর্যটাই দ্বিগুণ ফুটে ওঠে তাই না। তো ঝুড়িটা হচ্ছে আমি আমার সেকেন্ড কাউন্টারের মধ্যে রাখি, তো একটা কর্নারে এখানে স্থান দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমার যে বড় কৌটাটার মধ্যে আমি গুঁড়া দুধ রাখি, তো এটার মধ্যে দেখেন গুঁড়ো দুধ নাই। তো যাই হোক, আমি আবার চা খোর মানুষ, তো চা খাওয়া কিন্তু বন্ধ নেই, ফ্রিজে কিন্তু মানে ডিপ ফ্রিজে গরুর দুধ আছে, তো ওই গরুর দুধ দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আর কি। আর এখানে হচ্ছে বিস্কুটের জারে বিস্কুট ফুরিয়ে গিয়েছে, তো এখন হচ্ছে বিস্কুটটা ঢুকিয়ে নিব। আর এই যে জারটা দেখতে পাচ্ছেন বিস্কুট যেটাতে ঢুকাবো, এটাও কিন্তু আমার প্রায় বয়স হবে আর কি, অনেক বছর আগে কিনেছিলাম, তো এটাও কিন্তু আমার কিনা আর কি। এটা হচ্ছে বাসার কাছাকাছি যেই কিছু দোকান থাকে না ক্রোকারিজের, তো ওইখান থেকে আমি নিয়েছিলাম, তবে এই দাম মানে এই জারটার দাম একটু বেশি নিয়েছিল তখন আমার কাছে। আসলে নিউ মার্কেট থেকে কিনলে না একটা জিনিস মনে হয় জিতা হয়, কেননা ওনাদের 10 দোকান ঘুরে 1 দোকান থেকে কিনলে দেখা যায় কি মানে যে না আমি ঠিক আছি জিতেছি, বাট বাসার সামনে যে দোকানগুলো থাকে ক্রোকারিজার এগুলো থেকে কিনলে দেখা যায় কি ওনাদের সাথে এত বার্গেটিং করা যায় না, নিলে নাও না নিলে নাই, ওনাদের দাম আর আমাদের দামের মধ্যে মতামতের ভিন্ন হলে দেখা যায় কি আর নেওয়া হয় না, তো একমত হলে দেখা যায় কি কিনা হয় আর কি। তো এই জারটার মধ্যে হচ্ছে আমার বিস্কুটগুলো ঢুকিয়ে নিয়েছি, আর বিস্কুট অনেকগুলো ভাঙ্গা ছিল, তো পরে ওগুলো হচ্ছে আমি আমার আবার বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। তো বিস্কুট ঢুকিয়ে নেওয়ার পর জারটার ঢাকনা বন্ধ করে আমি কিচেনের কাউন্টারে রেখে দিয়েছি। আর এখানে মুড়িও দেখলাম আছে, মুড়ি আর ঢুকানোর প্রয়োজন হয়নি, কিচেনের অনেক জিনিস আমার শেষ হয়ে গিয়েছে, তো দেখি নিয়ে আসতে হবে দোকান থেকে যেসব জিনিস আমার দরকার আর কি, তখন আবার দেখা যাবে কি আমার কিচেনের কাউন্টারগুলো জারে জারে ভরাট হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি দেখলাম যে আমার যে দুটা জার আছে সরিষা সোয়াবিন তেলের, এই অয়েল জারগুলো তো দেখলাম অয়েল শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যেহেতু ভরাটের কাজগুলো করছি আর কি, মানে দেখা যায় যে অপূর্ণ থেকে এখন পূর্ণতা লাভ করছি, সেই জন্য ভাবলাম যে অপূর্ণতা না রেখে পূর্ণতাই ভরিয়ে রাখি আমি, তো সেই কাজটাই করছি এখানে। এখন হচ্ছে সরিষার তেল আর সোয়াবিন তেলের মধ্যে আর কি, মানে এই জারগুলোর মধ্যে আমি এখন তেল দিয়ে ভরাট করে আবার জায়গা মতো রেখে দিব।
অনেকেই আছে নতুন সংসারের মধ্যে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, তো তাদের উদ্দেশ্যে এখন একটা কথা বলি। অনেকে আছেন আমার এই অয়েল জারগুলা দেখেন আর বলেন যে আমরা আসলে এই টাইপের কিনতে চাই কিন্তু পাই না, তো তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি যারা চিটাগাং আছেন তারা চাইলে গোলাম রসুল মার্কেটের যে ক্রোকারিজের দোকানগুলো আছে দোতলায় ওখানে গিয়ে অনেক রকমের মার্কেট আছে আর কি, তো এক এক দোকানে এক এক রকম দাম, তো আপনার বাজেটের মধ্যে সীমাবদ্ধ থেকে আপনি চাইলে এই অয়েল জারগুলা কিনে নিতে পারেন। এছাড়াও আর অন্যান্য রকম ভ্যারাইটির অয়েল জার পাওয়া যায়, তো যেরকম দাম সেরকম কাজ আর কি, তো আপনি চাইলে আপনার বাজেটের মধ্যে আপনি নিয়ে নিতে পারেন অয়েল জারগুলা। তো আমি একটু রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছিলাম, তাই জন্য আমার এই অয়েল জারগুলো আমি রিজনেবলের মধ্যে কিনে ফেলেছি। খুব ভালো আসলে যখন রান্না করা হয় বা কোনো কাজের প্রয়োজন হয় দেখা যায় কি তেলটা খুব ভালো পরিমাণ অনুযায়ী পড়ে, এমনি তো যেই তেলের গ্যালানগুলো থাকে এগুলো থেকে ঢালতে গেলে দেখা যায় কি অনেক তেল পড়ে যায়, তখন কিন্তু একটা বাজে ফেসিলিটিতে পড়তে হয়। তো এই জন্য অয়েল জারগুলো নেওয়ার কারণে কিন্তু খুব সাশ্রয়ী হয়েছে রান্নাবান্না যে কোনো কাজে দেখা যায় কি খুব কমভাবেই তেলটা পড়ে, সেফ আর কি সংসারের জন্য। তো আমি হচ্ছে সয়াবিন আর সরিষার তেল অয়েল জারগুলোতে ঢুকিয়ে আবার জায়গা মতো রেখে দিয়েছি, এখন কিন্তু বেশ ভালো লাগছে। তো আমার হচ্ছে যে কাজগুলো ছিল অনেক দিনের আর কি পেন্ডিং কাজগুলো সেগুলো আমি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার যে কিচেনের কাউন্টার টপের যে মানে আমার কিচেনে ঢুকতেই হচ্ছে হাতের বাম পাশের দিকে এই কাউন্টার টপের এই জিনিসগুলা রাখা আছে। তো চার পাঁচ দিনের মতো হয়ে গিয়েছে আমার কাউন্টারের এই যে ব্লেন্ডার তারপর রাইস কুকার ক্যাপসুল কাটার এগুলো একটু সরিয়ে কাউন্টার টপটা একটু মোছা হয় না, তো আজকে ভাবছি যে ম্যাজিক ক্লিনজারটা আছে তো এটা দিয়ে একটু পরিষ্কার করে নিই, আর ব্লেন্ডারের জারগুলা তারপর রাইস কুকারের মানে চারিদিক একটু মুছে নিলে ভালো লাগবে আর কি। আর ইদানিং তেলাপোকা তারপর হচ্ছে পিঁপড়া এত উপদ্রব বেড়েছে সীমা ছাড়া, তো জানি না কার কেমন আর কি, তবে আমার মনে হয় কি সকল আপুদের একই অবস্থা পিঁপড়ায় ভরপুর, কিচেনে মনে হয় বেশি। আর আজকে যে ওই দিন যেহেতু আসলে আমি কাজ করেছিলাম কিচেনে চিনিও পড়েছিল, তো চিপা চুপার মধ্যে মনে একটু পড়েছিল ওরে পিঁপড়া কাকে বলে, পিঁপড়া তার মাথায় করে চিনি একটু একটু করে নিয়ে যাচ্ছে, তো আমি একদম ছাড়িনি, যখনই যেটাকে পেয়েছি একদম উচিত শিক্ষা দিয়েছি, কারণ এগুলা কিচেনটাকে এত মানে মেসি করে রাখে আর বাজে দেখা যায় পিঁপড়াগুলাকে দেখলে আমার মনে হয়। তো যাই হোক সে কথায় আর নাই গেলাম, তো এখানে হচ্ছে আমি কিচেনের কাউন্টার টপটা একটু ভালো করে মুছে নিচ্ছি, সেই সাথে ব্লেন্ডারটাকে একটু মুছে নিয়ে দেন কর্নার করে রেখে দিয়েছি, আর ব্লেন্ডারটার মধ্যে উপরে হচ্ছে জারটা রেখে দিয়েছি আর তার পাশে হচ্ছে আমার ক্যাপসুল কাটারটা রেখে দিয়েছি। আসলে ভাড়া বাসা যেহেতু ছোট্ট একটা কিচেন আর একজাস্ট ফ্যানও নেই, তো তেল কাস্টে হয় না যে তা না হয়, তবে আমি একটু নিট অ্যান্ড ক্লিন করে রাখি, আর এসব জিনিস কিন্তু দেখা যায় কি কিচেনে রাখলে এত তেল কাস্টে হয়, তো আলহামদুলিল্লাহ কর্নারে রাখার কারণে দেখি তেল কাস্টটা একটু কমই হয়, আর ব্লেন্ডারটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয় কিচেনের জন্য। তো এখানে হচ্ছে আগে ব্লেন্ডারের এই জারগুলার নিচে কিন্তু আমার ইন্ডাকশন রাখা ছিল, ইন্ডাকশনটার মধ্যে মানে এত তেলাপোকার আক্কা দিয়ে ভরিয়ে রেখেছে আর ইন্ডাকশনটা এখানে রাখতে পারিনি, পরে ইন্ডাকশনটা আমি সরিয়ে ফেলেছি আর কি, সরিয়ে পলিথিন বেয়ে দিয়ে আমি ফিল্টারও রেখে নিচের তাকে রেখে দিয়েছি দেখি ওখানে ভালো থাকে কি না। তো এখানে হচ্ছে কাউন্টার টপটা মুছে রাইস কুকার আর ব্লেন্ডারের জারগুলো আবার জায়গা মতো রেখে দিয়েছি, তো এখন কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগছে। আর আমার কিচেনের কাউন্টার টপের এক কর্নার আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আরেক কর্নারে চলে এসেছি, চূড়ার এই পাশটা হচ্ছে নিত্যসঙ্গী আমার পরিষ্কার করতে হয় আর এই জায়গাটা আমার খুব বেশি পছন্দের। তো এখানে হচ্ছে তেমন কিছুই নেই, যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানবেন এখানে হচ্ছে আমার ছুরি কেচি এটার একটা দানি আছে, তারপর হচ্ছে হাতা খুন্তির একটা দানি আছে, হামানদিস্তা আছে, আমার যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন শপিং বোর্ড সেগুলো রাখা আছে, সেই সাথে হচ্ছে অয়েল জারগুলার এই সেটটা রাখা আছে। তো এই জায়গাটা একটু আমি আবার ম্যাজিক ক্লিনজার দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, সাথে সবুজ অ্যাড করে দিলাম, সবুজের কারণে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক নিচের কাউন্টার টপের চারিদিক ক্লিন করে ফেলা হয়েছে, আর সকালবেলা যখন নাস্তা করেছিলাম তখনই কিন্তু আমি চুলার আশপাশ সব কিছু ক্লিন করে ফেলেছিলাম আর কি চুলাসহ।
তো এই জন্য ওই চুলার পাশটা এতটা পরিষ্কার করতে হয়নি আমাকে। আর এখানে হচ্ছে নিচের কাউন্টারটা পরিষ্কার করলাম, ভাবলাম আজকে যদি পুরো কিচেনটাকে না ধরি, যেহেতু হাতে সময় আছে তো হয়তো বা ভালো হবে আর কি, আর আপনাদের সাথেও একটা ব্লগ শেয়ার করা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার কিচেন কাউন্টারের যে সেকেন্ড কাউন্টারটা আছে ওটার জিনিসগুলো একটু সরিয়ে টরিয়ে ম্যাজিক ক্লিনজার দিয়ে আমি হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে ডোলে ডোলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জারগুলোকে একটু দেখছিলাম যে কোনটা তেল কাস্টে হয়েছে, তো দেখি না এতটা তেল কাস্টে হয়নি, তো তেল কাস্টে হলে ধুয়ে ফেলবো পরক্ষণে আর কি। তো এখন হচ্ছে কাউন্টারটা পরিষ্কার করে নিচ্ছি আমি। খেয়াল করলেই দেখতে পারবেন আমার কিচেনের মধ্যে বেশিরভাগই হচ্ছে রিসাইকেল করা। এই যে এই জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কফির যে জারগুলো থাকে সেগুলা। আর এখানে যে লবণ হলুদ মরিচ রেখে দিয়েছি আমি ঘুরে আর কি, তো এগুলো হচ্ছে জেলির যে জারগুলো থাকে, তারপর হচ্ছে আচার যে কিনতে পাওয়া যায় প্রাণ রুচির আচার, তো ওগুলাই হচ্ছে রিসাইকেল করে আমি এখানে আমার কিচেনের কাজে আমি ব্যবহার করছি আর কি। তো আপনারাও চাইলে এইভাবে আপনাদের কিচেনটাকে সাশ্রয়ী করে তুলতে পারেন, অনেক টাকা বেঁচে যাবে। তো এখানে হচ্ছে আমার কথা বলতে বলতে আর কি কিচেনের যে কাজগুলো আর কি সেগুলো আমি করে নিয়েছি, সেই সাথে আমার কিচেনের লুকটাও এখন কিন্তু দেখতে বেশ বেশ ভালো লাগছে। আমি যেহেতু ভাড়া বাসায় থাকি তো অনেক কিছু আমার সাধ্যের বাহিরে থাকে, তো যতটুকু সাধ্যের মধ্যে থাকে ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থেকে আমি আমার ঘরখানাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যেহেতু এটা আমার শান্তি, নির ভাড়া বাসাই হোক আর নিজের বাসাই হোক না কেন, বাসা তো বাসাই তাই না, তো যতটুকু সম্ভব আমার আয়ত্তের মধ্যে আমি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আর চ্যানেল আছে বিদায়, কিন্তু আমার এই কাজগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। আসলে মানুষ হিসেবে কিন্তু আমাদের এক একজনের কাজের ভিন্নতা এক এক রকম, তো আমার কাজের ভিন্নতা দিয়ে আমি আজকের এই ভিডিওটা ধারণ করে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে বা করে থাকলে একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার ভাড়া বাসার কিচেনটা ছোট হলেও আমার জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে আসলে আমি রাখতে পারি। তো এই ছিল আর কি আমার আজকের এই ভিডিওটা, জানি না কার কাছে কেমন লেগেছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আর কি পুরো ভিডিওটার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওতে নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।